সরস্বতী দেবী। মামা, সরস্বতী পুজো, ওঠো ওঠো বেবি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বয়স অ্যান্ড প্রিয়াঙ্কা। তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে পড়েছে। হোয়াইট ফিল্ডে একটা অ্যাসোসিয়েশন আছে, বাঙালি অ্যাসোসিয়েশন, তো সেখানে সরস্বতী পুজো হবে, ঠাকুরমশাই আসবে, তো আমরা ঠিক করেছি ওখানে গিয়ে আমরা অঞ্জলি দেব। বেশি কেমিক্যাল প্রোডাক্ট আপাতত ইউজ করছি না, দিয়ে ভালো করে মুখে মেখে নেবো, যাতে মেকআপ করবো তখন স্কিনটা ভালোভাবে গ্লো করবে। সকাল সকাল স্কিন কেয়ার ডান। দুধ খেয়েছো? 1 2 3 আমি ঝটপট করে বানিয়ে ফেলেছি হালুয়া, সুজির হালুয়া। এটা কি দিচ্ছ? মিষ্টি জল ফল, ঠিক আছে। কেন কি কি ফ্রুটস দিচ্ছি? সরস্বতী দেবী, নম নম আরেকবার। বাবা তাড়াতাড়ি খা, যাবে একদম রেডি, এখন যাচ্ছি হোয়াইট ফিল্ডের দিকে। সিদ্ধার্থর অফিস আছে, তাড়াহুড়ো করছে আর ভীষণ ট্রাফিক সামনে। আমরা এখন দাঁড়িয়ে বসেই আছি, গাড়িতে অনেক কিরে উঠবি না, বাড়ি এসে গেছে, চল। মামাম ঘুমোচ্ছে, ঘরে এসে ফ্রেশ হয়ে গেছে আর মামাম এখন ঘুমোচ্ছে। আমি অনেকক্ষণ এডিট করছিলাম, মানে আমরা এসে গেছি তখন 2 বাজে আর এখন 4 বাজে। তো আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যে 7টা হলো, একলাস আমরা বেরোতে পেরেছি। আর ওই জাস্ট টায়ার্ড হয়ে যাওয়া আর কি, একটা জায়গায় সকালবেলা গেলে বাচ্চা টাচ্চা নিয়ে, তারপর মামামি ঘুম থেকে উঠলো তখন সন্ধ্যে 6টা, তারপর ওকে দুধ টুধ খাইয়ে এখন 7টা বাজলো। এখন বেসিক্যালি আমরা যাচ্ছি ইন্দ্রনীলদার দাদার বাড়ি, তারপর ওখান থেকে হয়তো ডিনার করতে কোথাও একটা যাবো। আমরা ঘুরে আসি তারপর। এই জায়গাটাতে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, আজকে ভ্যালেন্টাইন্স ডে আমরা গেছিলাম ইন্দ্রনীলদার বাড়িতে, নতুন গাড়িতেই করে এলাম আমরা,
ভীষণ ভালো গাড়িটা, হুন্ডাই এর গাড়ি। এসেছি একটু খাওয়া দাওয়া করবো বলে। কি চম্পারণ বিক্রি করছে। তো ফার্স্টে আমরা ট্রাই করবো লিট্টি চোখা, খুব পছন্দের আমার। আর ডাইট রেসিপি, বেশি অয়েল মশলা নেই। তো লিট্টি চোখা ট্রাই করে তারপর দেখা যাক আর কি খাওয়া যাবে। যা যা মজা করছে, আর যে মামাম যা মজা করছে, খুব মজা করে ওদের সাথে। এই কিছু মামা মৃত্যু বাড়িতে ঢুকেছে, নিচে দরজা বন্ধ হয়ে উপরে উঠে গেছে, আর বাড়ির চাবি আমার আছে, তো ওর উপরে গিয়ে সে দাঁড়িয়ে থাকতে হবে। তো এখন রাত্রি 10টা বাজে, আমরা বাড়ি ঢুকছি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ গরমে তো ঢুকে আর আমার মনে হয় না ব্লগ করা হবে, কারণ রেডি হয়ে ঘুমোতে হবে। কাল থেকে মেয়ের আবার স্কুল, আবার ব্যাক টু রুটিন। তো টাটা, বাই বাই, টেক কেয়ার। তুই আমাকে ছেড়ে চলে এলি, দরজাটা তোমার গায়ে লেগেছে, তুমি কি করছিলে? দৌড়েছিলাম।